हेलो एवरीवन, वेलकम टू आचार्य सर मैथ्स पॉइंट यूट्यूब चैनल। देखो तुम्हारा अने के बहुबार प्रश्न करो सर एक्साइज कन्स्टेबल जो फाइनल रेजल्ट से कब आसें तर संगे हमारे एक्सपेक्टेड काट ऑफ कत जो पे मैं फाइनल एकदम फाइनल काट ऑफ कत जो पे मेडिकल डिवि यगल कब स्टार्ट और सर्वोपरि तुम्हारे जो ट्रेनिंग पिरियड मैं जरा जरा पास कर ट्रेनिंग पिरियड तेज़ कौन ट्रेनिंग शुरू हो तो सेगल कौन शुरू हो यह सकल विषय तुम्हारा प्राय प्रश्न करो तो भालम तुम्हारे भिडियोर माध्यम कि उत्तर देवा जाक। देखो हमारे कि इनफरमेशन आए तो चाहम सेगल तुम्हारे तुले धरते ठीक है। तो আজকের মাধ্যমে আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আলোচনা করব তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত যাবে, ডিভি কবে, মেডিকেল কবে, সব আলোচনা করব। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা খুব বড় কিন্তু হবে না, ভিডিওটা খুব ছোটই হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে। তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দাও যাতে আমার দেওয়া ভিডিও আপডেট যেন তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছে যায়। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। देखो भिडियो शुरू करार आगे एक इम्पोर्टेंट एक नोटिफिकेशन दी। देखो हमार बाड़ी हे रामसागर, डिस्ट्रिक्ट हे बाँकुड़ा डिस्ट्रिक्ट, विष्णुपुर काछाकाछी रामसागर से थी और पिन नंबर हे 722147। जरा जरा भिडियो देखो आशा करछि एखाने अनेके भिडियो देखें तो एर काछाकाछी जरा भिडियो देखो तादेर जन्य आमी बोलछि आमी एकटा अफलाइन बैच शुरू करते चले अफलाइन बैच शुरू करते चले जेखाने केपी कन्स्टेबल मेल और फिमेल जो वैकेंसी बेड़े से आरआरसी ग्रुप डी এবং এসএসসি যে 70,000 ভ্যাকেন্সি বেরোতে চলেছে, রেলের যে 1.5 লক্ষ প্লাস ভ্যাকেন্সি বেরোতে চলেছে এবং আদার যে পিএসসি এক্সামগুলো বেরোতে চলেছে, তো সেই সকলের জন্য কিন্তু আমি প্রিপারেশন দিয়ে থাকবো ঠিক আছে। তো বেতন খুবই ন্যূনতম মান্থলি ফিস, মান্থলি ফিসে আমি কিন্তু পড়াবো এবং বেতন যদি বলতেই হয় তো ক্লাস 7-8 বাচ্চারা একটা মান্থলি ফিস যেটা দিয়ে থাকে অঙ্ক বা ইংরেজি পড়ার জন্য, সেই মান্থলি ফিসে আমি পড়াবো। আমি চাই তোমাদেরকে কিছু শিখিয়ে দিয়ে যেতে, তাই আমি খুবই ন্যূনতম বেতনে তোমাদেরকে পড়াবার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তোমরা যদি পড়তে ইচ্ছুক হও, যোগাযোগ করতে চাও, এই কাছাকাছি কেউ থেকে থাকো, তাহলে স্ক্রিনে দেওয়া, দেখো স্ক্রিনে দেওয়া একটা নাম্বার, সেই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখো এই নাম্বারে কিন্তু কাট অফ কত যাবে বা অন্য কোনো কারণের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ করবে না, শুধুমাত্র ভর্তির ব্যাপারে সংক্রান্ত হোয়াটসঅ্যাপ করবে, বোঝা গেল? আদারওয়াইজ কিন্তু আমার টিম কিন্তু তোমাদেরকে উত্তর দেবে না। এই ছিল তোমাদের ইনফরমেশন তথ্য। এরপরে মেন ভিডিওতে দেখো চলে আসি। দেখো তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে স্যার আমাদের এক্সপেক্টেড কাট অফ কত যাবে ঠিক আছে। তো দেখো আগেই ভালো করে বলে দিই, তোমাদের যে পিলির যে এক্সপেক্টেড কাট অফ যেটা সেটা আমি বলে দিয়েছিলাম, সেটাও মিলে গিয়েছিলো, মেন্সের কাট অফটাও কিন্তু তোমাদের মিলে গিয়েছিলো এবং তোমাদের যে ফাইনাল কাট অফ যেটা আমি বলবো সেটাও পুরোপুরি 100% মিলে যাবে। দেখো আমি আর এক্সট্রা কিছু কথা বলছি না, কারণ তোমাদের যে এক্সপেক্টেড কাট অফ এই ব্যাপারে আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখতে পারো। এছাড়া ডিসক্রিপশন বক্সে দেখো একদম প্রথমে আমি সবথেকে প্রথমে ভিডিও লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে তোমরা এক্সপেক্টেড কাট অফের ভিডিওটা দেখতে পারো। এরপরে সবথেকে প্রথমে যেটা আসছি সেটা হচ্ছে তোমাদের যে রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে এবং মেডিকেল কবে হবে এবং ডিভি কবে হবে এবং তাছাড়া তোমাদের সর্বোপরি যেটা তোমাদের যে ট্রেনিং পিরিয়ড সেটা কবে নাগাদ স্টার্ট হবে। দেখো আমি বেশি ঘুরিয়ে পিছিয়ে বলবো না, তোমাদের যে রেজাল্ট সেটা দেখো, এটা জুন মাস চলছে, তো জুন মাসের একদম শেষে মোটামুটি 29-30 তারিখ করে তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবার প্রবল সম্ভাবনা আছে। এর আগে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবার সম্ভাবনা ততটা কিন্তু নেই, তোমাদের কিন্তু 28-29-30 এই তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। যদি নাও আসে তোমাদের কিন্তু জুলাই মাসের ফার্স্ট উইকের প্রথম দিকেই কিন্তু মোটামুটি দুই তিন চার তারিখ করে তোমাদের কিন্তু ওভারঅল রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে, ফাইনাল রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে। এবং তোমরা অনেকে জানতে চাইছো সেটা মেডিকেল কবে স্টার্ট হবে বা ডিভি কবে স্টার্ট হবে। দেখো মেডিকেল আগে হবে, তারপরে মেডিকেলে পাস করলে তারপর ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো তোমাদের কিন্তু জুলাই মাসের 20-21 তারিখ করে কিন্তু তোমাদের প্রায় মেডিকেল স্টার্ট হওয়ার একটা সম্ভাবনা আছে, 20-21 তারিখ করে তোমাদের মেডিকেল স্টার্ট হওয়ার সম্ভাবনা আছে। এবং মেডিকেল হয়ে গেলে যারা যারা মেডিকেলে পাস করবে, মেডিকেল হয়ে গেলে কিন্তু তোমাদেরকে ডিভি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর যদি তোমরা সঠিক ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারো তারপর তোমাদের ট্রেনিং পিরিয়ড স্টার্ট হবে। দেখো আমি আগেই বলেছিলাম তোমাদের পুজোর সময় করে বা পুজোর আগে তোমাদের ট্রেনিং পিরিয়ড স্টার্ট হয়ে যাবে, আমি এখনও বলবো পুজোর আগে বা পুজোর সময় করে তোমাদের কিন্তু ট্রেনিং পিরিয়ড স্টার্ট হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে। তো এই ছিল আমার কাছে আপডেট, আমি সেই আপডেটটা তোমাদের কাছে দিয়ে দিলাম। যখন কোনো নেক্সট কোনো আপডেট আসবে বা রেজাল্ট সংক্রান্ত বা অন্য কোনো রিক্রুটমেন্ট সংক্রান্ত কোনো মানে WBB এক্সাইজের যখন কোনো নতুন কোনো নোটিফিকেশান আসবে আমি তোমাদের কিন্তু সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। আরেকটা কথা বলে দিই, তোমাদের
এসএসসি 70,000 ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেছে, জিডি কনস্টেবল, এসএসসি, সিজিএল, সিএইচএসএল সমস্ত কিছু রিক্রুটমেন্ট করা হবে। তো সেই সকল ব্যাপারে কালকে একটা ভিডিও নিয়ে আসছি। এছাড়া আরও রেলে যে 1.5 লক্ষ ভ্যাকেন্সি নেওয়া হবে সেই ব্যাপারে কিন্তু ভিডিও নিয়ে আসছি। তো অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমার ভিডিও যেন মিস না হয়ে যায়। তো আজকের ভিডিওটা ছিল এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে।